হাই, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে বানাইতে যাইতেছি বোয়াল মাছের রেসিপি। অতি প্রথম তোমার বোয়াল 6-8 পিসের মতন ভালো করে ধুইয়া ভিতরে দিয়ে দিলাম মশলা, ওই তোমার সব পদের মশলা এক ক্যাপসা করে, যেমন জিরার ফাঁকি, তারপর আদার ফাঁকি, তারপরে ধইনার ফাঁকি, আর হলে মরিচের ফাঁকি দিয়া ভালো করে মিক্স করে হালকা পরিমাণ তেলও দিলাম, সাথে সাথে আর কিছু পরিমাণে লবণ দিয়া ভালো করে মাখে সাইডে রাখলাম। সাইডে রাখানোর পরে চুলারা ধরাইলাম, ধরানোর পরে চুলার উপরে মুগলারা রাখলাম। রাখানোর পরে মুগলারা গরম হওয়ার পর মুগলার ভিতরে কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম, তারপরে ভালো করে মাছটা ভাজুম। তো চুলার উপরে তারপর মুগলার ভিতরে মাছটা দিয়ে দিলাম, মাছ 7-8 পিস। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো তারপর দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করুন, তোমার এক সাইড ও ও ওই চেক করুন হয়েছে না হয় নাই। তো অতি প্রথম আমি সবটি দেওয়া দিলাম, দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করলাম, অপেক্ষা করার পর উল্টাই দিলাম, দেখলাম হয়েছে না হয় নাই। তারপরে কিছুক্ষণ পরে দেখলাম হয়েছে, মোটামুটি চলবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। তো এই উল্টাই দিতেছি, এক সাইড হয়ে গেছে গা, মিডিয়াম বাজতেছি সাইড, ওই জানি বেশি পুরা পুরা না হয়, তার জন্য বেশি একটু মশলা বেশি পাকাইছি, মশলা মনের মতন করে পাকাইছি, মশলা বেশি আর কি। তো তারপরেও উল্টাই দিয়ে আনার পরে কিছুক্ষণ অপেক্ষা করলাম, অপেক্ষা করার পরে ভালো করে সবটি উল্টাই দিলাম। উল্টাই দেওয়া কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম হয়ে গেছে গা, তো এই সরাই ফেলাইলাম, তোমার ওই মাছ কয়েক পিস উঠে হালাইলাম তেলের থেকে, আলাদা করে সাইডে রাখলাম। তারপরে আগে থাকতে পেঁয়াজ, রসুন, তারপরে টমেটো, আলু এডি কাইটা রাখছি। তারপরে ওই এই মুগলার ভিতরে তোমার এই তেলের ভিতরে তোমার ওই আলুগুলা ভাইজা রাখলাম, ভালো হয় তার জন্য ডাইলে দিলাম। ডাইলে দেওয়ার পরে কিছুক্ষণ ফ্রাই করুন, মানে ভাজুন ভালো করে, ভাজানোর পরে সাইডে রেখে দিব। তো জানি না কেমন হয়, আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাই। তো এই মোটামুটি 3-4 মিনিট তোমার ভাজলাম মিডিয়াম আর কি। তারপর ভাজানোর পর সাইডে তোমার রেখে দিব আলুগুলা, আলু করে রাখানোর পরে তারপর আলাদা আবার এক ডেক নেব, ডেকের ভিতরে তোমার রসুন পেঁয়াজ দিয়ে দিলাম ভিতরে। দেওয়ানোর পরে কিছুক্ষণ পর কিছু পরিমাণ তেলও দিয়ে দিলাম, আর ভাজানো তেল ভাজা তেল আছে মাছের, ওইটাও কিছু পরিমাণে তেল দিলাম যেন বাসনা হয় আসে, দিয়ে দিলাম। দেওয়ানোর পর ভালো করে মিক্স করলাম, তোমার একটু কালার করলাম পেঁয়াজটা, মোটামুটি লাল কালার পেঁয়াজ আর রসুন। তারপরে কিছুক্ষণ পর এই এটার ভিতরে তোমার মশলা দিয়ে দিলাম, যেমন আধা চামচ তোমার জিরার ফাঁকি, হলদির ফাঁকি, তারপর ধনিয়ার ফাঁকি, তারপরে আদার ফাঁকি, কিছু পরিমাণে মরিচের ফাঁকি দিয়ে ভালো করে ভাজলাম। ভাজানোর পরে তারপর আগে থাকতে টমেটো, মরিচ কেটে রাখছি, তারপরে দিয়ে দিলাম এটার উপরে। দেওয়ার পরে তোমার ওই মাছ ভাজা বইলা ওটা তাও এটাও দিয়ে দিলাম তোমার ওইটার উপরে, ওই তোমার ডেকের ভিতরে, আর মাছও দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ পর তোমার ওই আলুগুলো দেওয়ার পরে কিছু পরিমাণ জল দিয়ে দিলাম আইডিয়া করে, আর পেঁয়াজও দিয়ে দিলাম কিছু পরিমাণে, আর আমার এলাচ আর হইলে দারচিনি দিয়ে দিলাম। দেওয়ানোর পরে তোমার কিছু পরিমাণে জল দেওয়ার পর মোটামুটি বন্ধ করে থাকতাম কিছুক্ষণ, একটা নাড়া দিয়ে দিলাম। অতি প্রথম নাড়া দেওয়ার পরে মিক্স করে দিয়ে থয়ে দিলাম তোমার ডাইকে 20 থেকে 30 মিনিটের জন্য অল্প হিটে, বেশি হিটও না তেমন কম হিটও না, তোমার 20 মিনিটের লেগে বন্ধ করে থয়ে দিব। তোমার 20 থেকে 30 মিনিটে হয়ে যায় গা, নরম হয়ে যায় সব কিছু, ঠিক আছে। তারপরে বন্ধ করে লবণটা চেক করে ভালো করে যে লবণ ঠিক আছে না না চেক করে, তারপরে লবণটা বন্ধ করে ছেড়ে দিলাম 20 মিনিটের জন্য। তা
কেমন হয় না হয় কমেন্টের মাধ্যমে জানায়েন। তো বন্ধ করে থাকলাম 20 মিনিটের জন্য, 20 মিনিট পর খুলে দেখলাম যে, 20 মিনিট না 15 মিনিট পর খুলে দেখলাম যে অর্ধেক হয়েছে, আর একটু জল কমবো তোমার। তারপর আবার বন্ধ করে দিলাম 10 মিনিটের লেগে, মোটামুটি তাও একটা ইয়ে আইছে, একটু শুকে আইছে জলটা মারাকে। তারপর বন্ধ করে দিলাম কিছুক্ষণের জন্য, দেখলাম হয়ে গেছে গা, লবণটাও চেক করে দেখছি ঠিক আছে। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সমা